আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের বাসার একটি সিসিটিভি ফুটেজ দেখাবো, যেখানে দেখছেন আপনারা এই যে একটি অ্যাশ কালারের ছেলে, মুখে মাস্ক পরা, অ্যাশ কালারের ড্রেস। সে আমরা এই যে ভিতরে এই লোকটার কাছ থেকে মিষ্টি কিনছিলাম, সে হঠাৎ করে কোথা থেকে এসে আমাদের গেটের ভিতরে ঢুকে পড়ে। তাকে আমরা কেউ চিনি না এবং আমাদের দরজা বন্ধই ছিল, আমরা তাকে দেখিও নি। আমরা পরে এই সিসিটিভি ফুটেজটা রিভিউ করি, যখন মিষ্টিওয়ালা এসে বলে যে তার কাছ থেকে সে টাকা নিয়ে পালিয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ থাকলে তাকে দেওয়ার জন্য অনুরোধ করতে আসে। তখন আমরা এই সিসি ক্যামেরাটা রিভিউ করে এই ভিডিওটা পাই যে সে আসলে মিষ্টিওয়ালার টাকা নয়, বরঞ্চ অন্য কোনো উদ্দেশ্যে আমাদের বাসায় সে এসেছিল। দেখুন সে কীভাবে অনায়াসে গেট খুলে আমাদের বাসার ভিতরে ঢুকে যাচ্ছে, এবং ঢুকে সে সরাসরি আমাদের পিছনে যে একটা গেট থাকে সেই গেট দিয়ে সোজা সে আমাদের বাসার ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু বাসার ভিতরে আমাদের যে কাজের মহিলা ছিল, সে উঠান ঝাড়ু দিচ্ছিল। সেই ছেলেটি তাকে দেখা মাত্রই হুট করে সেখান থেকে বের হয়ে এসে সে সোজা এই মিষ্টিওয়ালার কাছে চলে আসে। তো দেখুন, আমি সেই ভিডিও ফুটেজটিও আপনাদের জন্য রেখেছি। সে কি জন্য এসেছিল, তার কি উদ্দেশ্য, আসলে আমরা কিছুই বুঝতে পারছি না। সে কি ডাকাতি করতে এসছে না চুরি? দেখুন, এই যে সোজা গেট দিয়ে ঢুকে সে আমাদের এই পিছনের গেট দিয়ে সে সোজা ঢুকে গেল ভিতরে, কিন্তু যখনই সে দেখেছে যে আমাদের কাজের মহিলা সেখানে আছে, সে সেখান থেকে বের হয়ে এসে আবার মিষ্টিওয়ালার কাছে চলে আসে, এবং সে মুখে একটা মাস্ক পরে আসে যেন তার চেহারা কেউ না বুঝতে পারে। এই দেখুন, সে গেট থেকে ঢুকে এই যে ভিতরে ঢুকেই যখন দেখে আমাদের কাজের মেয়ে, সে সেখান থেকে তাড়াতাড়ি সরে যেয়ে সে ভিতরে এই যে মিষ্টিওয়ালার কাছে চলে আসে। তো আমি মিষ্টিওয়ালার কাছ থেকে রসমালাই নিয়ে তার টাকাটা দিয়ে আমি দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দেওয়ার পরে আমি আমার আম্মার সাথে কথা বলছি ড্রয়িং রুমেই। তখন আমরা ভিতরের টিভিতে দেখি যে একটা ছেলে ভিতরে এসে মিষ্টি কিনছে। তখন আমি আম্মাকে বলি যে আম্মা দেখেন, কোন একটা অচেনা ছেলে আমাদের বাসার ভিতরে ঢুকে সে মিষ্টি কিনছে। তখন আম্মা দ্রুত মিষ্টিওয়ালাকে বকাবকি করে যে কেন আপনি বাইরের কোনো ছেলেকে ভিতরে ঢুকিয়েছেন। কিন্তু তার আগের ঘটনা দেখেন, এই ছেলেটা আমাদের বাসার ভিতরে মানে মাথা ঢুকাই দিয়ে জানালা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে, ভিতরে কে বা কারা বা কি আছে আমি জানি না। দেখুন ছেলেটার কাজ, সে কিন্তু মিষ্টি দেখার নাম করে তার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল। এই ঈদের আগে তার কী উদ্দেশ্য আমরা জানি না, আল্লাহই ভালো জানেন, বা আল্লাহই হয়তো আমাদেরকে রক্ষা করেছেন। দেখুন এই ছেলেটার চালাকি কি, সে সবসময় সিসি ক্যামেরার উল্টো দিকে থেকেছে এবং মাথাটা সবসময় নিচু করে রেখেছে যেন তার ফেসটা সহজে বোঝা না যায়। দেখুন একটু পরেই সে আমাদের বারান্দার থেকে মানে আমাদের রুমের ভিতরে দেখার সে চেষ্টা করবে। মিষ্টিওয়ালাকে সে অনেক, ওই দেখুন কিভাবে উঁকি দিচ্ছে, সে দেখতে পাচ্ছেন। এরপরে যখন আম্মা যখন বকাবকি করে, তখন মিষ্টিওয়ালাকে হয়তো মিষ্টিওয়ালা সে বলে যে আপনি চলেন বাইরে চলেন, এটা তো আরেকজনের বাসা। তখন ওই ছেলেটা তাকে নিয়ে রাস্তার অপোজিটের একটা গলির ভিতরে ঢুকে যায়। আমরা পরে আমাদের ওই রাস্তার অপোজিটে আমাদের যেই আঙ্কেলের বাসা, তার বাসা থেকেও আমরা সিসি টিভির ফুটেজ কালেক্ট করি, রেকর্ডটা, যে সেখানে সেই ছেলে তার সাথে কি করেছে। তো দেখুন সেই ছেলে তাকে নিয়ে যাচ্ছে এবং সে তাকে পরিচয় দিচ্ছে যে আমি এখানেই থাকি, ওই গলির ভিতরেই তার বাসা নাকি। সে মিষ্টিওয়ালাকে এটা বলে তার সাথে নিয়ে যাচ্ছে। তাহলে আমার কথা, তার বাসা যদি এখানেই হয়, সে কেন অন্য কারো বাসায় ঢুকে সে মিষ্টি কিনতে চাইবে? তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না, এবং তার সাথে কি ছিল না ছিল আমরা কিছুই জানি না। এরপরে মানে আমরা তখনই সিসি ক্যামেরার এই ফুটেজগুলো রিভিউ করেছি, তখনই যখন মিষ্টিওয়ালা বসে বলছে যে আমার টাকা নিয়ে গেছে
ওই ছেলেটার কোনো ছবি আছে কিনা আপনাদের কাছে, তখন আমরা দেখি যে আসলে কাহিনীটা কি, এই ছেলে কেনই বা এসেছিল আর কি কারণ। পরবর্তীতে আমরা দেখি যে আসলে সে আমাদের বাসার কোনো ক্ষতি করতে এসেছিল। এই যে ওই যে গুলির ভিতরে তাকে ঢুকাই নিয়ে গেল, ঢুকাই নিয়ে দেখুন কি করে, আমরা পাশের বাড়ির এই যে সিসিটিভি ফুটেজ, এখন সে বলছে এই যে আমার বাসা, আমি টাকা নিয়ে আসছি, দেখেন এখানে কিন্তু কেউ নাই, জাস্ট সে শো অফ করলো যে আমি বাসায় ঢুকেছি। ঢুকে এই যে সে বের হয়ে এই যে আবার মানে সেইটাই যে ঢুকছে, মানে মিষ্টিলা দেখলো আল্লাহ এখানে তো তার বাসা, তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। তো সে মিষ্টি বের করা শুরু করছে এবং সেই ছেলেটি তার কাছে এসে কি বলছে না বলছে আসলে এটা আমরা জানি না, তবে যেটা মনে হলো সে হয়তো বলতে চাচ্ছে আমার কাছে নোট আছে বা এমন কিছু বা আমার খুচরা লাগবে। তখন মিষ্টিওয়ালার কাছে এরপরে কিছুক্ষণ পরেই সে মিষ্টিওয়ালার কাছে টাকা চায়। মিষ্টিওয়ালা দেখুন পকেট থেকে টাকা গুনবে বের করে, তারপরে সে মিষ্টিওয়ালার কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে সে বাইরে বের হবে। এই যে মিষ্টিওয়ালা পকেটে হাত দিল এবং সে টাকা গুনছে, দেখুন এই টাকাটা সে নিয়ে বের হবে। সে মিষ্টি দেখাচ্ছে কতটুকু কি নেবে না নেবে, এদিক থেকে মিষ্টি এই যে মিষ্টিওয়ালার হাতের থেকে সে টাকা নিয়ে নিল এবং মিষ্টিওয়ালাকে বলছে হয়তো এইটুকু মিষ্টি দেন, এই মিষ্টি দেন বা সেটা। এরপরে এই ছেলেটি বাইরে বের হয়। তারপরের দৃশ্যে আমাদের সিসি ফুটেজে দেখি যে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে পিছন দিক থেকে আমাদের বাসার সামনে আসে, এসে সে আমাদের বাসার চারিপাশে খুঁজতে থাকে কি একটা যেন। এখন এই রিক্সাওয়ালা কি তার সাথে জড়িত, নাকি এই রিক্সাওয়ালাকে সে ভাড়া নিয়ে এসছে, নিয়ে এসে সে যখন এই বাসায় ঢোকে রিক্সাওয়ালা হয়তো মনে করেছে সে এই বাসারই কোনো লোক বা কোনো কাজ এসছে, যার ফলে রিক্সাওয়ালা আমাদের বাসার ভিতরে তাকে খুঁজে বেড়াচ্ছে হয়তো বা, অথবা তার সাথে সে ছিল কি না আমি সেটা জানি না। এর ভিতরে এই ছেলেটা এসে যখন দেখে যে মিষ্টি রিক্সাওয়ালা তাকে খুঁজছে, সে তখন আবার গলিতে ব্যাক করে মিষ্টিওয়ালার কাছ থেকে টাকা নেয়, নিয়ে দেখুন কি করে সে নিয়ে আবার বের হবে। বের হয়ে সে আবার আমাদের বাসায় ঢোকার চেষ্টা করবে, কিন্তু তখনও আমাদের কাজের মেয়েটি আমাদের ভিতরের উঠান পরিষ্কার করছিল। তখন সে আর কোনো সুযোগ না পেয়ে মিষ্টিওয়ালার টাকাটা নিয়েই রিক্সায় উঠে সে চলে যায়। তো দেখুন সে কিন্তু একবার রিক্সাওয়ালাকে দেখে ভিতরে ঢুকে গেছে, ঢুকেই তখন ওই মিষ্টিওয়ালার কাছে টাকা দিয়েছে। এই যে এখন আবার বের হলো, বের হয়ে সে আবার আমাদের বাসায় ঢোকার চেষ্টা করবে। দেখুন এই যে মনে হচ্ছে যেটা তার বাসা বা তার পরিচিত কোনো জায়গা, সে বারবার ঢুকছে আর বেরোচ্ছে। এই দেখুন গেট খোলা শেষ তার, কিন্তু ভিতরে আমাদের লোক রয়েছে, ওইটা দেখা মাত্র ও আবার বের হয়ে যায়। এবার ও দেখে যে মিষ্টিওয়ালা তাকে পিছু করছে কিনা, এবার ও আস্তে করে রিক্সায় উঠে পড়ে। এই যে রিক্সায় উঠেই সে চলে গেল। ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ ঈদের আগে কার কী ক্ষতি হয় আমি জানি না। সবাই সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।